আসসালামু আলাইকুম, আমি হাফিজুর রহমান, ম্যানেজার ইনফাপ লিমিটেড। প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন বিজনেস শুরু করেছেন স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে, কিন্তু মার্কেটিং করতে আপনাদের কিছু সমস্যা হচ্ছে, যেটা আসলে হওয়ার কথা, যেটা আমি নিজেও মার্কেটিং করতে গিয়ে দেখেছি এই সমস্যাগুলো হয়। তো আজকের মূল টপিকটা থাকবে যে স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে মার্কেটিং করতে যেই যেই সমস্যাগুলো হয় সেই সমস্যা এবং সমাধান। আপনারা যদি মার্কেটিং করতে যান তাহলে কি কি সমস্যায় পড়বেন সেই সমস্যাগুলো উল্লেখ করব, এবং সেই সাথে সেই সমস্যাগুলোর আসলে কি কি সমাধান হবে সেগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যখন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে যাবেন, বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে, এই স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে যদিও বাংলাদেশে খুব কম সংখ্যক ব্র্যান্ড আছে বা অন্যান্য প্রোডাক্টের তুলনায় এই স্যানিটারি ন্যাপকিনে খুবই কম ব্র্যান্ড আছে, তবে হাতে গোনা দু একটা ব্র্যান্ড ছাড়া খুব বেশি চোখে পড়ে না। তার মধ্যে অন্যতম হচ্ছে স্যানোরা, জয়া, মোনালিসা, ফ্রিডম, এই টাইপের কিছু বড় বড় কোম্পানি আছে, এদেরটা সবচাইতে বেশি সেল হয়। এবং আমরা যারা নতুন আছি বা নতুন উদ্যোক্তা, আমরা যারা কাজ শুরু করেছি, যারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করেছি অথবা অন্য কারো ব্র্যান্ড নিয়ে নতুন শুরু করেছে, সেগুলো নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি নতুন, আমাদের মাঝে কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যা হওয়ার অবশ্য কারণ আছে, কারণ যেহেতু আমরা নতুন, আমাদের নতুনদেরকে অবশ্যই যুদ্ধ করেই সে মার্কেটটাকে টিকে থাকতে হবে, তো এই জন্য আমাদের সমস্যা থাকবে। তো সমস্যাগুলোর মধ্যে সর্বপ্রথম যে সমস্যাটি সেটা হচ্ছে আমরা নিজেরাই নতুন। কারণ আমরা যেহেতু নতুন, তার মানে মার্কেটে যখন আপনি যাবেন তখন আমাদের এই ফেসটা নতুন হওয়ার কারণে, সবার কাছে অপরিচিত হওয়ার কারণে, আমাদের যারা কাস্টমার, অর্থাৎ আমরা যারা মার্কেটিং করি, আমাদের মূল কাস্টমার কারা? আমাদের মূল কাস্টমার হচ্ছে প্রথমত স্যানিটারি ন্যাপকিন প্যাডের মূল কাস্টমার যে ফার্মেসিগুলো আছে, অর্থাৎ ঔষধের যে দোকানগুলো, এই ঔষধের দোকানগুলো। সেকেন্ড হচ্ছে বিভিন্ন কসমেটিক শপ যেগুলো আছে সেই কসমেটিক শপগুলো। থার্ডলি বিভিন্ন কনফেকশনারি দোকানগুলো। তাহলে এই তিন কোয়ালিটির যে দোকানগুলো আছে এরা কিন্তু আমাদের কাস্টমার। আমরা যখন এদের কাছে মার্কেটিং করতে যাব তখন দেখেন এই যে আমাদের যে ফেসটা তাদের কাছে নতুন বা অপরিচিত, তখন আমরা যত ভালো প্রোডাক্টই নিয়ে যাই না কেন তারা কিন্তু ইগনোর করবে। ইগনোর করার কারণ আছে, কারণ আপনার কাছেও যখন একজন নতুন কেউ আসবে, ফার্স্ট আপনি কখনো দেখেন নাই, তাকে আপনি কীভাবে নেবেন? তাকে আপনি কি সাদরে ওয়েলকাম করবেন? সবাই কিন্তু করে না, সেই পার্সেন্টেজটা খুবই তুলনামূলক খুবই কম। তাহলে প্রথম সমস্যা হচ্ছে আমরা যারা বিজনেস নতুন করছি, আমাদের যাদের বিজনেসের চ্যানেল নেই, অতীতে যাদের বিজনেস অভিজ্ঞতা নেই, তাহলে আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে এই যে আমরা বিজনেস করছি আমাদের ফেসটাই নতুন বা আমরা নতুন, যেই কারণে একটা সমস্যা। এবং সেকেন্ড সমস্যা হচ্ছে আপনার প্রোডাক্টটা নতুন, কারণ বাজারে ইতিমধ্যে কিছু প্রোডাক্ট আছে, দু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেগুলো মানুষের মধ্যে প্রচার আছে, যেগুলো মানুষ এসে চায়, সেই ধরনের প্রোডাক্ট আছে, বাট আমি আপনি যেই প্রোডাক্টটা নিয়ে গিয়েছি সেই প্রোডাক্টটা কিন্তু নতুন। তাহলে সেকেন্ড আমাদের সমস্যা হচ্ছে আমরা নতুন প্রথম, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের প্রোডাক্টটা নতুন। এখন তৃতীয় নাম্বারটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতা কেমন? আপনি একটা দোকানদারের কাছে গেলেন, নেক্সট টাইম আপনি তার কাছে যাবেন কি না সেই বিশ্বাসযোগ্যতা যেই পর্যন্ত অর্জন করতে না পারবেন সেই পর্যন্ত আপনার এই সেক্টরের মার্কেটিংটা আপনি ভালো করতে পারবেন না। কেন? কারণ আপনি যখন একটা প্রোডাক্ট একটা দোকানদারকে দিবেন, তখন সেই প্রোডাক্টটা নিয়ে সে যদি আপনাকে নেক্সট টাইম না পায়, পরবর্তীতে না পায়, তাহলে কিন্তু সে কাজ করবে না। সেই জন্য সে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায় যে আপনি নেক্সট টাইম তারপরে তার কাছে যাবেন। এটা হচ্ছে তৃতীয় নম্বর সমস্যা। এবং চতুর্থ হচ্ছে যে প্রোডাক্টের লাভ কম। দোকানদার সবসময় আপনি দোকানের কাছে ভালো প্রোডাক্ট নিয়ে যান বা খারাপ প্রোডাক্ট নিয়ে যান, সেই ক্ষেত্রে দোকানদারের একটা ভূমিকা থাকবে যে দোকানদারের লাভ হচ্ছে কি না, আসলে দোকানদারের প্রফিটটা কেমন হচ্ছে। দোকানদারের যদি প্রফিট বেশি হয় অবশ্যই সে প্রোডাক্টটা রাখবে, এবং যদি কম হয় তাহলে সে রাখবে না। এবং লাস্ট যে সমস্যা সেটা হচ্ছে কাস্টমার এসে চায় কি না সেই প্রোডাক্টটা। তাহলে আমরা কিন্তু সমস্যাগুলো অলরেডি ফাইন্ড আউট করেছি। এরকম হাজার সমস্যা আছে, কিন্তু তার মধ্যে এই চার পাঁচটা সমস্যা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্যাগুলো আপনি কীভাবে সমাধান করবেন? ফার্স্ট প্রথম যেটা, যে এই যে আমাদের ফেসটা, অর্থাৎ আমরা যাদের কাছে মার্কেটিং করতে যাচ্ছি তাদের কাছে আমরা নতুন, তার মানে তাদের কাছে আপনি পুরাতন হয়ে যান। পুরাতন কীভাবে হবেন?
একজন দোকানদারের কাছে আপনি যখন ফার্স্ট গিয়েছেন তখন সে আপনার প্রোডাক্ট নেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার, আপনি মাসে তার কাছে চারবার যান, তারপরে কি সে আপনাকে চিনবে না? অবশ্যই চিনবে। যখন তার কাছে আপনি চারবার যাবেন তখন সে আপনাকে আর ফেলে দিতে পারবে না, তখন অবশ্যই আপনার যে প্রোডাক্ট আছে সেটা নিবে। কিন্তু এটা মনে রাখবেন, প্রথমবার যাবেন, প্রথমবারে আপনার প্রোডাক্টটা তারা নিবে এটা কখনোই ভাববে না, যে প্রথমবার গেলেই তার আপনার প্রোডাক্টটা নিবে। কারণ আপনার এই ফেসটা আগে তাকে চেনাতে হবে, তাকে দেখাইতে হবে, বারবার দেখাইতে হবে, হ্যাঁ আমি আপনার কাছে আসছি, মানে এইভাবে কন্টিনিউ করতে হবে। তাহলে প্রথম আমাদের যে সমস্যা, যে আমাদের অপরিচিত চেহারাটাকে আমাদেরকে পরিচিত করতে হবে দোকানদারদের কাছে, আমাকে, আমি একজন উদ্যোক্তা বা আমি একজন বিজনেসম্যান বা আমি একজন সেলসম্যান, সেটা প্রুভ করতে হবে। আমরা যদি প্রুভ করতে পারি তাহলে আমাদের সেলটা বৃদ্ধি পাবে আর দোকানদার প্রোডাক্টটা নেবে। তো পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা। আপনি একজন দোকানদার কাছে একবার গিয়েছেন, একবার প্রোডাক্ট দিয়েছেন, আপনি তাকে এক ডজন প্রোডাক্ট দিলেন, এখন সেটা নতুন বিধায় আপনাকে সে ভালোভাবে গ্রহণ করলো এবং পরবর্তীতে সে প্রোডাক্টটা মার্কেটিং, নিজে মার্কেটিং করে কাস্টমার কাছে সেল করলো। এখন নেক্সট টাইম আপনি তার কাছে প্রোডাক্ট দিতে যাবেন কি না, সেই সিওরিটি যদি সে না পায় তাহলে কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না। তার মানে সে যে মার্কেটিংটা করবে, সে প্রচারটা করবে, এই জন্য আপনার একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে যে হ্যাঁ আপনি মার্কেটে আছেন, আপনি বাজারে আছেন, আপনি তাকে একবার প্রোডাক্ট দিয়েছেন, মানে নেক্সট টাইম আপনি তাকে আরও দেবেন। এই জন্য হয়তো প্রথমে আপনার কাছ থেকে খুব বেশি প্রোডাক্ট নেবে না, আপনার কাছ থেকে 5 পিস নিতে পারে, 10 পিস নিতে পারে, বা সর্বোচ্চ 1 ডজন প্রোডাক্ট নিতে পারে, এর চেয়ে বেশি কিন্তু নেবে না। এর চেয়ে বেশি আশাও করা প্রথমে ঠিক না। প্রথমে আপনি তাকে অল্প প্রোডাক্ট দিয়ে আপনি কাস্টমার এবং আপনার মধ্যে যে সম্পর্কটা সেটা ডেভেলপ করুন, তাহলে দেখবেন যে আপনার সেলটা বৃদ্ধি পাবে। তৃতীয় নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট থেকে আসলে দোকানদার কত টাকা লাভ করতে পারছে, তার বাজারে যে প্রোডাক্টগুলো আছে তারা দোকানদারকে কত টাকা লাভ দিচ্ছে এবং আপনি নতুন হিসাবে আপনি তাদেরকে কত টাকা লাভ দিচ্ছেন। এই হিসাবটা যখন আপনি তাদেরকে বুঝাইতে পারবেন, অন্য অন্য ব্র্যান্ডের কোম্পানিগুলো যখন তাকে 8 টাকা লাভ দেয় আপনি তখন যদি 12 টাকা লাভ দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে সে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু এখানে একটা কথা, সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রোডাক্ট কিন্তু আপনাকে ভালো মানের প্রোডাক্ট দিতেই হবে, কিন্তু তুলনামূলক আপনাকে লাভটা বেশি দিতে হবে। যখন আপনি দোকানদারকে লাভ দিতে পারবেন তখন দোকানদার যখন ওই প্রোডাক্টটা বিক্রি করে বেশি ইনকাম করতে পারবে তখন আপনার প্রোডাক্টটা নিতে সে আগ্রহ প্রকাশ করবে। তাহলে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যারা নতুন শুরু করেছি আমাদের একটু কম লাভ হলেও আমরা যেন দোকানদার বেশি লাভ করতে পারে সেই দিকটা যেন খেয়াল রাখি। এর পরবর্তীতে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমাদেরকে সমাধান করতে এইভাবে, যে একটা প্রোডাক্ট কাস্টমার যখন গিয়ে যেই প্রোডাক্টটা চায়, বিশেষ করে স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে কিন্তু এইটা হয়। আমরা যদি এটা ভাবি যে না আমার একটা প্রোডাক্ট আমি নতুন মার্কেটিং নিয়ে আসছি, লোকজন এমনি নিয়ে যাবে বা দোকানদার এমনি চালু করবে, এটা কিন্তু আসলে হয় না। তার মানে আপনার যখন কাস্টমারেরা এসে আপনার দোকানদারের কাছে প্রোডাক্ট চাইবে তখন কিন্তু দোকানদার সেই প্রোডাক্টটা বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রোডাক্টটা দিতে বাধ্য থাকে, বিশেষ করে স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে। তাহলে আপনি সেই জায়গাটা আসলে কী করবেন? সেই জায়গাটা কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি যে এলাকাগুলোতে কাজ করছেন সেই এলাকা আপনি দোকানদারের পাশাপাশি আপনি একদম রুট লেভেলে মহিলাদের মাঝে একদম সরাসরি কাস্টমার পর্যায়ে আপনি ক্যাম্পেইন করতে পারেন, আপনি তাদের মাঝে সেল করতে পারেন দোকানদারের চাইতে একটু কম রেটে। অর্থাৎ দোকান থেকে যদি 120 টাকা একটা প্রোডাক্ট কেনে আপনার কাছ থেকে 100 টাকায় নিল, এইভাবে আপনি অনেকগুলো ট্রিক্স করে আপনি কাস্টমার পর্যায়ে একটা মার্কেটিং করতে পারেন। যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মহিলাদেরকে দিয়ে বিভিন্ন এলাকাতে বাসায় বাসায় গিয়ে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তাহলে এটা যদি করতে পারে তখন দেখবেন যে এই যারা আপনার ন্যাপকিনটা ইউজ করছে তারা কিন্তু পরবর্তীতে দোকান থেকে কেনার আগ্রহ প্রকাশ করবে। তাহলে এই যে আমাদের যে আমরা যে কয়টা সমস্যায় পড়ি মার্কেটিং করতে, আমাদের কিন্তু এই জায়গাটায় এই কয়েকটা পয়েন্টে কিন্তু সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হই। তাহলে আমাদের এই বিষয়গুলোকে যদি আমরা ঠিক মতো উপস্থাপন করতে পারি, আমাদের কাজে লাগাতে পারি, তাহলে আশা করছি আপনি নতুন হন বা পুরাতন হন আপনার কাছে চ্যানেল তৈরি হয়ে যাবে। কারণ এটা বিশ্বাস রাখবেন যে একজন কোম্পানি, যখন আমরা অতীতে যেই কোম্পানিগুলো দেখেছি যারা ন্যাপকিনে কাজ করছে তারা দীর্ঘ 20, 25, 30, 40 বছর যাবত করছে, তো সেই জায়গায় যেহেতু আমরা নতুন অবশ্যই আমরা পারবো, কারণ আমরা ইয়াং জেনারেশন, আমাদের মেধা বেশি, আমাদের যোগ্যতা বেশি, আমরা কিছু করতে চাই, আমরা মিশনে নেমেছি, অবশ্যই করতে পারবো। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে মেনটেন করতে হবে,
এই গ্যাপগুলোকে আপনাকে পূরণ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার দোকানদারের সাথে একটা ভালো রিলেশন ডেভেলপ হবে, সেই সাথে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। এই সমস্যাগুলো সমাধান সমস্যাগুলোই মূল আসে। যেমন আমি যখন কাজ করি, ফার্স্ট যখন মার্কেটে গিয়েছি আমি সমস্যাগুলোই সম্মুখীন হয়েছি, তারপর বাসায় এসে অফিসে বসে চিন্তা করেছি যে আসলে কীভাবে এটার সমাধান করা যায়। তো এটা সমাধানগুলো যে পয়েন্টগুলো বললাম এইভাবে আসলে সমাধান করতে পারবেন। তো আশা করছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন, তারা ভালো কিছু করতে পারবেন এবং আপনাদেরকে আমরা সার্বিকভাবে সহায়তা করব। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা নতুন মার্কেটে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে, বিশেষ করে আমরা চায়নার স্যানিটারি ন্যাপকিন, যেগুলো আল্ট্রাথিনের ন্যাপকিনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি। আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিতে পারবো। আপনি আপনার এলাকায় জেলায় আপনি এটা ডিস্ট্রিবিউট করতে পারবেন, আপনি ডিলার নিয়ে, ডিপো নিয়ে, এছাড়াও আপনি লোকালি হোলসেল প্রাইজে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন। সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই আমরা আপনাকে দিব এবং সেটা থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।